সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো গণিতের কিভাবে খুব সহজেই সাধারণ গণিতে পাশ মার্ক তোলা যায়। ঠিক আছে, তো এটা আসলে খুব জটিল কিছু না, গণিতে পাশ করা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, আহামরি কিছুই না। ঠিক আছে, তোমরা যদি মানে একটু ডেডিকেটেড হও তাহলে অবশ্যই অবশ্যই এটা মানে পাশ মার্ক তোলা সম্ভব। তো আমি অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবো, একটু লং হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো বা মানে আলোচনা করব অ্যাকচুয়ালি যে গণিতে খুব ইজিলি কম পড়েই মানে 2 থেকে 3টা অধ্যায় পড়ে কিভাবে পাশ করা যায়। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা ই করি, আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। ওকে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। তো দেখো, এখানে তো প্রথমে যে অধ্যায়টা করবা সেটা হচ্ছে পরিসংখ্যান, 17 অধ্যায়। এটা অবশ্যই কম বেশি সবাই পারো আমরা জানি। ঠিক আছে, 17 অধ্যায়টা, 17 অধ্যায়ে 6টা টপিক আছে, তোমরা নিশ্চয়ই জানো 6টা টপিক আছে। এখানে যেটা প্রথমে করবা সেটা হচ্ছে মধ্যক, সূত্রের সাহায্যে মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই 3টা আগে করবা। তারপরে হচ্ছে অজীব রেখা করবা, তারপরে হচ্ছে গণসংখ্যা বহুভুজ করবা, আর এরপরে যদি সুযোগ পাও তাহলে আয়তলিকটা করবা। ওকে, এরপরে যেটা করতে হবে, এই 6টা ক্লিয়ার আপ করার পরে এখানে দেখে পাওয়া মানে অ্যাকচুয়ালি পাওয়া যাবে 12 থেকে 13 মার্ক। এই অধ্যায়টা থেকে 12 থেকে 13 মার্কের কোশ্চেন হবে, সৃজনশীল 10 এবং এমসিকিউ 3টা, 2টা বা 3টা বা 4টা অনেক সময় দিতে পারে, 3টা কমন পাবা, মাস্ট বি। আচ্ছা, এই অধ্যায়টা আমরা পারি তাহলে। দেখো, লিখিত তোমরা নিশ্চয়ই জানো যে গণিতে, শুধু গণিতে না, প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ আলাদাভাবে পাশ করা লাগে, লিখিত আলাদাভাবে পাশ করা লাগে। তো তুমি যদি এমসিকিউ 25টা রাইট করো আর লিখিত যদি পাও 20, তাহলে ফেল। মানে লিখিত বাধ্য হবে 23 পাইলে পাশ, আর এমসিকিউ 10 পাইতে হবে। ঠিক আছে, তাহলে 23 আর 10-এ 33। ওকে, বিষয়টা বুঝাইতে পারছি। তো এই দুই, এই যে এমসিকিউ বলো আর লিখিত বলো বা সৃজনশীল রচনামূলক, তো এই দুইটাতে কম যদি চলে আসে তাহলে কিন্তু একটাতে ফেল করলে পুরো সাবজেক্টটাই ফেল আসবে। ওকে, আর দেখা গেছে যতগুলো স্টুডেন্ট এসএসসি ফাইনাল এক্সামে ফেল করে বা টেস্টে ফেল করে, তার অধিকাংশ হচ্ছে, অধিকাংশ বলতে 95% স্টুডেন্ট এই ম্যাথে ফেল করবে বা গণিতে ফেল করে। ঠিক আছে, তো দেখো প্রথমে তোমরা যেটা এখন করবা, সামনে যেহেতু টেস্ট এক্সাম, এখন তোমাদের আমি যে গাইডলাইন দিচ্ছি বা যে পরামর্শ দিচ্ছি বা টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো শেয়ার করতেছি ওগুলো যদি ফলো আপ করো, ইনশাআল্লাহ 100% সামনে টেস্ট এবং ফাইনাল এক্সামে খুব ইজিলি পাস চলে আসবে, পাস মার্ক। পরিসংখ্যান কী করবে, এটা আগে একবারে বারবার মানে সলিউশন করবা, মানে সলভ করবা আর কি। অ্যাকচুয়ালি মানে বিশেষ করে 2023 সালের যে বোর্ড কোশ্চেনগুলো, ঠিক আছে, 9টা বোর্ড যে আছে, 9টা বোর্ডের কোশ্চেন, যে ঘ বিভাগ আছে, ঘ বিভাগ থেকে পরিসংখ্যান আসে, পরিসংখ্যান 2টা থাকে, একটা দেওয়া লাগে। তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখি যে, তো তোমরা নিশ্চয়ই জানো যে পরিসংখ্যানের যে বিভাগটা আছে অর্থাৎ ঘ বিভাগ, এই ঘ বিভাগে 2টা প্রশ্ন থাকে, তো 2টার মধ্যে একটা দেওয়া লাগে। তো তোমরা কি করবা, যেটাতে টেবিল থাকে আর কি, মানে বিন্যস্ত উপাত্ত টেবিলটা থাকে, টেবিলটা থেকে বলে যে, বা সারণী থাকে, সারণী থেকে বলে যে মধ্যক নির্ণয় করো, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এটা বলে। আর একটা থাকে যে অনেক সময় অবিন্যস্ত থাকে, যে ডাটাগুলা বা তথ্য উপাত্তগুলা কি থাকে, মানে সংখ্যা আকারে থাকে, 10, 20, 30, এগুলো অনেকগুলা দেখা গেছে, 20টা, 30টা, এইভাবে সংখ্যা আকারে থাকে। তো অনেক সময় তোমরা ওই ওই সৃজনশীলটা দিবা না, যে কোনো যেহেতু একটা দিতে বলছে যেটাতে ছক আকারে থাকে উদ্দীপকে, সেই ছকটা দিবা। ছকটা খুব সহজেই আয়তলিক অঙ্কন করা যায়, অজীব রেখা অঙ্কন করা যায়, এবং কি গণসংখ্যা বহুভুজ, তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপরে হচ্ছে মধ্য প্রচুর, খুব ইজিলি করা যায়। ছকেরটা দিবা, মানে বিন্যস্তটা যেটা সাজানো থাকবে, আর যেটা অগোছালো থাকবে, অনেকগুলো ডাটা থাকে যেটা সৃজনশীল, ওইটা দিবা না। ঠিক আছে, তো আমি একটু উদাহরণস্বরূপ আমি যদি দেখাই দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে দেখো,
আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আমি এই যেমন 14 নম্বর যে প্রবলেমটা আছে এখানে দেখো, এটা কিন্তু সৃজনশীল। এখানে বলা আছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজি কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ, এই যে সারণী তৈরি, এই এই সৃজনশীলটার কথাই বলছি বা এই টাইপের। দেখো অনেক সময় এই দুইটা টাইপ মানে দুইটা সৃজনশীল যে থাকে পরিসংখ্যানের ঘয়ে, মানে ঘ যে বিভাগটা আছে, তো দুইটার মধ্যে একটা দিতে বলে, তো তোমরা কি করবা, এই যে এটা বিন্যস্ত আর কি, এটাকে বিন্যস্ত বলি আমরা, ছক থাকে, ছক থেকে আমাদের অ্যান্সার করতে হয়। আর একটা আসে, অনেক সময় দেখবা যে দুইটা এই ছকে দিতে পারে, আবার অনেক সময় হয় যে একটা ছক দিবে একটা এলোমেলো এইভাবে দিবে, এইটার কথা বলতেছে। অনেকগুলো তথ্য দেওয়া আছে সংখ্যা, এগুলা শ্রেণীবৃত্তি পাঁচ ধরে মানে ই তৈরি করতে বলে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলে। হ্যাঁ, আর ওই সারণী তৈরি করে, নিজে তৈরি করে তারপরে বলে যে ওই সারণী থেকে আয়তলিক অঙ্কন করো, প্রচুরক নির্ণয় করো বা ইটসেট্রা। ওকে, তো এইটাতে অনেক সময় লাগবে তোমাদের, এইটাতে অনেক সময় যাবে। তো এই কারণে বলবো তোমাদের, যেহেতু হাতে সময় খুবই কম, মানে পরীক্ষা হলে খুব দ্রুত সময় চলে যায়। হ্যাঁ, তোমরা যারা মানে দুর্বল আছো আর কি, মানে আগে কখনো করো নাই বা ম্যাথে মানে ম্যাথ ভীতি আর কি, গণিত ভীতি, তাদের জন্য এইটা ফলো আপ করবো, এবং কি সবাই ফলো আপ করতে পারো। এবং এই সৃজনশীলটা বা এই টাইপের যে সৃজনশীলটা, এটা এই টাইপের বক্স আকারে কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, দুইটাও থাকতে পারে, আর না হলে একটা থাকবে আর একটা এইভাবে অবিন্যস্ত থাকবে। তো তোমরা কি করবে, এই এই টাইপেরটা দিবা, বিন্যস্ত যেটা, এই টাইপেরটা দিবা খুব সহজেই। যেমন দেখো এটা বিন্যস্ত আছে, এখানে দেখো মধ্যক নির্ণয় সূত্রটি লিখো। দেখো মধ্যক নির্ণয় সূত্রটা লিখবা, লিখে অনেক সময় বলে চলকের পরিচয় সহ মধ্যকের সূত্রটা নির্ণয় করো, মানে সূত্রটা লিখো, তখন চলকের পরিচয় দিবা। যখন বলবে চলকের পরিচয়, তখন মধ্যকের সূত্র আমরা জানি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো অনেক মানে চলকের পরিচয় সহ যখন বলবে, তখন চলকের পরিচয় দিবা যে এল মানে হচ্ছে কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। হ্যাঁ, এগুলো পরিচয় সহ দিতে হবে। আর শুধু যদি বলে যে মধ্যক নির্ণয় সূত্রটি লিখো, তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা লিখলে 2 মার্ক। আচ্ছা, প্রদত্ত তথ্য থেকে, এই তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো, তখন প্রচুরক নির্ণয়ের সময় খুব ইজিলি তোমরা প্রচুরক সূত্র লিখে ই করতে হবে। আচ্ছা, এরপরে যদি বল, এরপরে আছে কি, উপাত্তে আয়তলিক অঙ্কন করো, তা আয়তলিক অঙ্কন করবা খুব সহজেই। ওকে, বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, এইটা এইরকম সৃজনশীল বা এই টাইপেরটা দিবা, খুব সহজে কম সময় লাগবে এবং খুব সহজেই খুব দ্রুত শেষ করতে পারবা। আর আচ্ছা, শেষ করতে পারবা আর কি খুব সহজে, এবং কি টাইম সেভ হবে। আচ্ছা, এখানে 10 পাবা। এরপরে যেটা করতে হবে, এরপরে যেটা করবা, এরপরে এই যে দেখো ব্যবহারিক জ্যামিতি, এবং ব্যবহারিক জ্যামিতি মানে এখানে হচ্ছে সম্পাদ্য। আচ্ছা, আর আর হচ্ছে বৃত্তের, বৃত্তের উপপাদ্য অংশ কিন্তু পড়বা না, উপপাদ্য অংশ। হ্যাঁ, এটা যারা দুর্বল বা যাদের যাদের ম্যাথে উইকনেস আছে বা গণিত গণিতে প্রবলেম আছে, তারা কিন্তু বৃত্তের উপপাদ্য অংশ কখনোই পাবা না, এটা একটু ডিফিকাল্ট হবে। এই কারণে বলবো তোমরা ব্যবহারিক জ্যামিতিটা করবা আগে, এরপরে হচ্ছে মানে পরিসংখ্যান শেষ করার পরে ওখানে 10 আগে নিশ্চিত হবা, হওয়ার পরে ব্যবহারিক জ্যামিতিতে আসবে। ব্যবহারিক জ্যামিতিতে সম্পাদ্য 1 2 3 মানে এগুলা যতগুলো আছে আর কি, এই অধ্যায়টা একবারে মানে সবগুলোই করবা, প্রবলেম যেগুলো আছে ওগুলো করবা, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, তো এই অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি যেটা করবা, আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি, হ্যাঁ, বা যেই প্রবলেমগুলো সলভ করতে বলতেছে ওগুলো করবা শুধু। হ্যাঁ, যদি পাশ করতে চাও শর্ট সময়ে খুব ইজিলি, কি করবা জানো, এই যে কোথায় গেল, এই যে সম্পাদ্য 1। হ্যাঁ, সম্পাদ্য তোমরা নিশ্চয়ই জানো, সম্পাদ্যতে প্রমাণ লেখা লাগে না, তার মানে প্রমাণের দরকার নাই, শুধু এই এই অঙ্কনটা শিখবা আর এই যে অঙ্কনের বিবরণ, এইটা এটুকু পড়লেই হবে, খুব দ্রুত ক্লিয়ার করবা, ঠিক আছে। আর এই যে মনে করি ইটসেট্রা, মানে সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 3, এই যে সম্পাদ্য 3 খুবই গুরুত্বপূর্ণ, এই এটা প্রায় আসে সম্পাদ্য 3। হ্যাঁ, এগুলো করবা। আর এরপরে হচ্ছে এই যে উদাহরণ 2টা করবা, এই সৃজনশীলটা মানে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তোমার এই অনুশীলনীর কোনটা করবা, এই যে 6 7 8 3, এই 3টা করবা। ওকে, এই যে আবারও বলছি, 7.1 অনুশীলনীর, এই যে
তিন, ছয় আর সাত। আচ্ছা, এরপরে কি করবা? এরপরে এই জিনিসটা মাথায় রাখবা, এই যে পাঁচটা, এই যে একটি মানে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। এই যে পাঁচটি স্বতন্ত্র, চারটি বাহু একটি কোণ হলে চতুর্ভুজ আঁকা যায়, চারটি বাহু একটি কর্ণ হলে চতুর্ভুজ আঁকা যায়, তিনটি বাহু দুটি কর্ণ হলে চতুর্ভুজ আঁকা যায়, একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়, তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত দুটি কোণ হলে চতুর্ভুজ আঁকা যায়, এবং দুইটি বাহু তিনটি কোণ হলে একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়। আচ্ছা, এটা পড়বা। এরপরে হচ্ছে সম্পাদ্য চার, তারপরে প্রমাণগুলো লাগবে না, প্রমাণ সম্পাদ্যে প্রমাণ লাগে না, সম্পাদ্য পাঁচ, ঠিক আছে, অঙ্কন করবা আর অঙ্কনের বিবরণ দিবা সম্পাদ্যে, এই দুইটা জিনিস লাগে। আচ্ছা উদাহরণ, আচ্ছা উদাহরণ তিন দেখবা, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কিন্তু একটাই আছে তোমাদের বইয়ে বা সিলেবাসে। এরপরে এই উদাহরণটা দেখবা, এ টু জেড। আচ্ছা, এরপরে 7.2 অনুশীলনী কি কি করবা একটু দেখো ধৈর্য সহকারে। এই যে দেখো, এখানে যেটা করবা, এই যে 13, 14, 15, 16, 17, 18, 19, এই কয়েকটা প্রবলেম পড়লে ইনশাল্লাহ মানে এগুলোর মধ্যেই আসে, ঠিক আছে। তুমি এটার প্রমাণ যদি পেতে চাও তাহলে তুমি 2023 সালের ইয়া দেখো, এগুলোর মধ্যেই আছে, 2023 সালের বোর্ড কোশ্চেন দেখো। আচ্ছা, এবার বৃত্তের যে অংশটা দেখাবো আমি তোমাদের টেক্সট বইয়ের, আমি একটু ধৈর্য সহকারে দেখো, এই যে টেক্সট বইয়ের এই যে বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য, এটা পেজ নাম্বারটা বলি 167, এই পেজে গেলে বৃত্ত সম্পর্কীয় বা সম্পর্কিত বা সম্পর্কীয় সম্পাদ্য। আচ্ছা, এটা সম্পাদ্য দেখো, সম্পাদ্য ছয় লাগবে না, সম্পাদ্য সাত পড়বা, এই যে স্পর্শ কিভাবে আঁকতে হয়, একটা কোনো বৃত্তে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ কিভাবে আঁকতে হয়, সম্পাদ্য আট, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শ আঁকতে হবে, দেখো বহিঃস্থ পি বিন্দু থেকে কোনো বৃত্তে দুটি স্পর্শ আঁকতে হবে, এটা করবা। এরপর হচ্ছে পরিবৃত্তটা করবা, খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সম্পাদ্য 10, এটা হচ্ছে তোমার অন্তর্বৃত্ত আঁকতে হবে, এটা করবা ভালো করে। আর সম্পাদ্য 11 হচ্ছে বহির্বৃত্ত, খুব ভালো করে করবা। আচ্ছা, এরপরে অনুশীলনী যেটা করবা 8.5, এই অনুশীলনীটার কি কি করবা একটু দেখো। 8.5-এর 9 নম্বরটা করবা, 10 নম্বরটা করবা এবং 11 নম্বরটা করবা, এই তিনটা এখান থেকে করবা, দ্যাটস ইট, হয়ে যাবে। ওকে, তো এগুলো যদি করতে পারো 100% বলে দেব যে এখান থেকে 10, এটা এই যে বৃত্তের এই এই অংশটা, সম্পাদ্য অংশটা প্লাস ব্যবহারিক জ্যামিতি, এই দুইটা মিলে কিন্তু একটা সৃজনশীল আসবে 10 মার্ক। তাহলে এখানে 10 আর পরিসংখ্যানে 10, তাহলে 20 হইলো আমাদের লিখিত, আরো লাগে 3, মানে অ্যাকচুয়ালি 20 হলো, আরো 3 লাগে, 23 হলে তুমি পাশ করবা বা তোমরা পাশ করতে পারবা, ঠিক আছে। তাহলে 8-3 কোথা থেকে পাবা? 8-3 তুমি দেখো, দেখো আর বাকি মার্কের জন্য দেখো কোন অধ্যায়টা পড়তে পারো, এই যে দূরত্ব উচ্চতা, এই অধ্যায়টা একটু সহজ আছে, এই অধ্যায়টা করতে পারো, অথবা চাইলে সেট ফাংশনটা করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এই দুইটা অধ্যায় সহজ আছে আর কি, আর বীজগাণিতিক রাশি এটা ডিফিকাল্ট হবে, যারা খুবই দুর্বল তারা কিন্তু এটা খুব সহজেই পাবে না, বীজগাণিতিক রাশি এটা সলভ করতে প্রবলেম হবে। আর যারা জানো এক্সপার্ট তারা তো অবশ্যই করবা, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি আর দূরত্ব উচ্চতা, এই অধ্যায়টা করতে পারলে দ্যাটস ইট, অথবা সসীম ধারা করতে পারো। হ্যাঁ, এগুলো সব, এগুলো যে বলতেছি যে কোনো একটা করতে পারলে এই দুইটা কিন্তু মাস্ট বি থাকবে, না হলে কিন্তু এই দুইটাও যদি না, কেউ যদি না পারে তাহলে আমি বলবো মানে পাস করা তার পক্ষে একবারে ইম্পসিবল হয়, হয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলবো যে এই পরিসংখ্যান আগে, তারপরে ব্যবহারিক জ্যামিতির সাথে বৃত্তের যে সম্পাদ্য অংশটা এটা ক্লিয়ার করে 20 নিশ্চিত করে রাখবা। এরপরে যেটা করতে হবে সেটা সেট ফাংশন একটু দেখবা, না হলে যদি কঠিন মনে হয় বীজগাণিতিক রাশি দেখতে পারো, অথবা এটাও যদি কঠিন মনে হয় তাহলে তোমরা দেখতে পারো এই দূরত্ব উচ্চতা, হ্যাঁ, অথবা পরিমিতি দেখতে পারো, অথবা সসীম ধারা, অথবা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই যে অধ্যায়গুলো বললাম এগুলো থেকেই আসবে, ঠিক আছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে পাস মার্ক তুলতে হবে, আর যে অধ্যায়গুলো বললাম এগুলো যদি তুমি ক্লিয়ার আপ করতে পারো তাহলে এমসিকিউ তুমি পাস করবা 100% শিওর থাকো, ঠিক আছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে গণিতে পাস মার্ক
খুব সহজেই তোলা যাবে খুব শর্ট সময়ের মধ্যে। তো এই হচ্ছে আমার পুরো গাইডলাইন, মানে পাস করার সাধারণ গণিতে কিভাবে খুব সহজে পাস মার্ক তুলতে হবে সামনের টেস্ট এবং ফাইনাল এক্সামে। তো এইভাবে তোমরা করো, আমার কোথাও যদি বুঝে না থাকো বা কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওটা পজ করে করে আবার ভালো করে রিপিট করে ভালো করে শুনো কোথায় কী বলেছি। তো আর যে ম্যাথগুলো আমি দেখাই দিছি বা যে প্রবলেমগুলো দেখাই দিছি এগুলো যদি এ টু জেড, অনেকে আছে আমাকে বলে যে হ্যাঁ পাবো, এগুলো তো পাবো, অনেকেই বলে যে পারবো, কিন্তু দেখো আমি বলি বিষয়টা, তো অনেকে বলে পারবো, দেখো মুখে বলাটা সহজ, তুমি আগে দেখো কোশ্চেনে, বোর্ড কোশ্চেনে দেখো কিভাবে আসছে এবং কি পরীক্ষার মতো দেওয়া, দিয়ে দেখো যে আসলে পারতেছো কিনা, তুমি কোনো সমাধান দেখবে না। হ্যাঁ পরীক্ষায় যেভাবে নেওয়া হয় ওইভাবে তুমি নিজে একটা পরিবেশ তৈরি করো, একটা কোশ্চেন সাপ্লিমেন্ট থেকে একটা কোশ্চেন মানে নাও, নির্বাচন করো, 23 সালের কোশ্চেন নিতে পারো অথবা আরো বিগত সালের সালগুলোর কোশ্চেন, 20 সালের কোশ্চেন নিতে পারো, নিয়ে 20 সালে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল, 20-19 এই দিকে পিছনের দিকে, 20 থেকে পিছনের দিকে ফুল সিলেবাসে হয়েছিল, আর 21 বা যেগুলো শর্ট ছিল, 22 শর্ট ছিল আর কি, 23 শর্ট। ওকে, তো এইভাবে কোশ্চেন নির্বাচন করে তুমি পরীক্ষা দাও, দেখো যে তুমি পারতেছো কিনা, আর যদি তুমি প্রবলেম হয় যে আটকে যাও বা এরকম বা তুমি ব্রেক হয়ে যাও তাহলে বুঝবা যে সমস্যা আছে, আমাকে সলভ করতে হবে, আমার অধ্যায়টা হয় নাই, যদিও মনে হচ্ছে আমার হয়েছে বাট না, তুমি প্র্যাকটিক্যালি পারতেছো না তাহলে বুঝবা যে এটা হয় নাই, হচ্ছে না, তাহলে আমাকে আরো কঠোরভাবেই করতে হবে। তো এই আমি যে দুইটা অধ্যায় দেখাই দিলাম, পুরি মানে 20 মার্কের সৃজনশীল, পরিসংখ্যান এবং ব্যবহারিক জ্যামিতি প্লাস বৃত্তের যে সম্পাদ্য অংশ, এই দুইটা থেকে বা এই তিনটা অধ্যায়ের যে অংশ বিশেষ থেকে আমি যেগুলো দেখাই দিয়েছি ওটা থেকে দুইটা সৃজনশীল পাবা, 100% কমন পাবা, এটা নিশ্চিত এখানে, এবং কি 20 মার্ক নিশ্চিত। আর বাকি 3 মার্ক পাস করার জন্য বা আরও রেজাল্ট ভালো করার জন্য আর বাকিগুলো যে অধ্যায়গুলো বলছি এগুলো ক্লিয়ার আপ করলে 100% ভালো করতে পারবা। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো, এভাবেই অনুসরণ করো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই, আর 2024 সালের পরীক্ষার সম্পর্কে আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, আর ওকে, তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও।